রাজশাহীতে আসার পর সবে আমাকে একটাই কথা বলতেছে, ভাই পুঠিয়া রাজবাড়ি দেখছেন, ভাই পুঠিয়া রাজবাড়ি দেখছেন, ভাই পুঠিয়া রাজবাড়ি দেখছেন। এন্ড আই সেড ইয়েস বাট মারা খে। এখন হচ্ছে সকাল 6:30 কি 7টা বাজতেছে। আমি হচ্ছে যাব এখন পুঠিয়া রাজবাড়ি, যেটা হচ্ছে রাজশাহী মেডিকেল থেকে বেশ দূরে। প্রথমে আমাকে যাইতে হবে বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে তারপর হচ্ছে মনে হয় 70-80 টাকার একটা ভাড়া আছে এবং প্রায় 33 কিলোমিটার দূরে রাজশাহী মেডিকেল কলেজ থেকে। 1556 সালে সম্রাট আকবরের সময় এই পুঠিয়া রাজবংশটা স্থাপিত হয় আর 1895 সালে রানী হেমন্ত কুমারী স্থাপন করে এই পুঠিয়ার রাজবাড়ি। এবং এখানে দেখার মতো অনেক কিছু আছে। এটা হচ্ছে আপনার ভদ্রা বাস স্ট্যান্ড। এখানে দুইটা বাস স্ট্যান্ড আছে, একটা থেকে হচ্ছে আপনি যে কোনো বিভাগীয় এলাকায় যাইতে পারবেন, যেমন ময়মনসিংহ, চিটাগং, ঢাকা। বাট এই বাস স্ট্যান্ডটার বিশেষত্ব হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে যে কোনো উপজেলা বা মানে বিভাগীয় না, জেলা পর্যায়ে অথবা উপজেলা পর্যায়ে যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন। সব জায়গার বাস এখান থেকে পাওয়া যায়। রাজশাহীতে একটা জিনিস আমার খুবই ভালো লাগছে, সেটা হলো এখানে যানজটের পরিমাণটা খুবই কম এবং রাস্তাঘাট খুবই পরিষ্কার। মাত্র আধা ঘন্টার ভিতরে আমি ভদ্রা বাস স্টেশন থেকে পুঠিয়া রাজবাড়ি পৌঁছে গেলাম। এভরিথিং ওয়াজ গোয়িং স্মুথ আনটিল আই রিয়ালাইজড যে আমি আমার গিম্বল বাসায় ফেলে আসছি। অর্থাৎ আমাকে আবার 35 কিলোমিটার জার্নি করে বাসায় যেতে হবে এবং আবার 35 কিলোমিটার জার্নি করে এই পুঠিয়া রাজবাড়িতে আসতে হবে। অ্যান্ড আই স্ক্রিউড। পুঠিয়া রাজবাড়িতে ঢোকার পরেই গার্ডরা আমাকে প্রথমেই মানা করে দিল, আপনি এখানে ভিডিও করতে পারবেন না। আর আমিও খুব ভালো ছেলে, তাদের কথা শুনে ফেললাম। আমি সুন্দর মতো মন্দিরের ভিতরে গেলাম, সেখানে ঠাকুর মশাইদের সাথে আমি খাতির করে ফেললাম, তাদের কাছে বাচ্চাদের মতো আবদার করলাম যে আমাকে একটু ইন্টারভিউ দিতে, ভিডিও করতে দিতে। অ্যান্ড দে ওয়ার সো নাইস অ্যান্ড হাম্বল পিপল, তারা আমার কথায় রাজি হয়ে গেল এবং এই হইল তার ফলাফল। আচ্ছা, এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দির আর দিনাজপুরে একটা আছে আপনি কান্তজি মন্দির, দুইটা একই আদলের, সেম ডিজাইন। তবে এই মন্দিরটা আপনার 1616, মন্দিরটার বয়স 400-500 বছর বয়স। এই মন্দিরটা আপনি নির্মাণ করেছে, ওনার নাম হচ্ছে প্রেম নারায়ণ রায়। আপনার এই যে নিচের ব্লকটা দেখছেন, নিচেরটা কিন্তু 400 বছর আগে মুঘলদের রাজ্য ছিল, মুঘলদের আমলের নিচেরটা যুদ্ধের একটা সাজোয়া বাহিনী। রাজশাহী ডিস্ট্রিক্টে সবচেয়ে আপনার রাজা জমিদার বেশি, এই জন্যে নাম হয়েছে রাজশাহী। সাহেববাজারের পর যে সোনাদিঘির মোড় আছে, সোনাদিঘির মোড়ের বাম পাশে যে কলেজটা আছে, কলেজের ছাত্রবাসটা আমার এই পুঠিয়ার রানী হেমন্ত কুমারী তৈরি করে দেয়। ঠাকুর মশাইদের থেকে বিদায় নেই, আমি এলাকার আশেপাশে আরও ধ্বংসাবশেষ মন্দিরের খোঁজ করা শুরু করলাম এবং সেইখানে আমার প্রধান বাধা হয়ে দাঁড়াইলো এই কুকুরটা। এরপরে আমি পায়তারা করতে লাগলাম এইবার কি করা যায়। তখন আমি এলাকার আশেপাশের কিছু পিচ্ছি পোলাপানের সাথে খাতির জমায় ফেললাম এবং তারাই আমাকে এরপরে আশেপাশে মন্দির, ধ্বংসাবশেষ, রানীর ঘাট সব কিছু ঘুরে দেখাইলো। এটা হচ্ছে পুঠিয়া রাজবাড়িতে আমার প্রথম কি বলবো সহচর বন্ধু, যাই হোক, এখানে একটা কুকুর আমাকে অ্যাটাক করছিল, তারা আমাকে ওইটা থেকে কাইন্ড অফ সেফটি দিচ্ছে, প্লাস আমাকে এলাকাটা ঘুরে দেখাচ্ছে। আর এখানে কিছু ধ্বংসাবশেষের মতো আছে, আমি ওই জায়গাগুলো একটু মানে ঘুরে ফিরে দেখার ট্রাই করতেছি। ক্যামেরার পিছনে আমার এক গাদা বন্ধু আছে এখানকার, পিচ্চি বাচ্চা বন্ধু। এদের ভিতরে একজনকে পাইলাম যে হচ্ছে চিটাং ক্যান্টনমেন্টে ছিল, আর 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 আশেপাশে অনেক ছাগল আছে। বা এটা হচ্ছে আমাদের রানীর ঘাট বলে, মানে এখানে রাজা রানীরা আসতো গোসল করার জন্য। হ্যালো, পুকুরের ভিতরে একটা মিনি পুকুরের মতো, এখানে হচ্ছে আপনার চারপাশে গার্ড দেওয়া আছে, মানে এখানে ভয়ানক লেভেলে গরম। আমার ইচ্ছা করছে আমি যে এখান থেকে পটাশ করে একটা ঝাঁপ মারতে পারতাম, আমার জন্য জিনিসটা আরও মজার হইতো। মানে মজা লাগতেছে না, একটা সময় এখানে রাজা রানী এসে গোসল করতো সেখানে, এবং আমি আত্মবিশ্বাস মানে কেউ কল্পনা করতে পারতো ওই সময়কার, যেখানে সাধারণ মানুষজন প্রবেশ করতো, তার উপরে আমি ওরা মুসলিম, বাবা তো ছিল হিন্দু। আল্লাহ, মানে এটাই তো দিয়ে না।
রানীর ঘাটে হাত মুখ ধুইতে পাইরা নিজেকে একটা বিশাল হনুলুলু মনে হচ্ছিল এবং এরপরেই আমি আমার বাচ্চা পার্টিকে নিয়ে চলে গেলাম একশুধরি মন্দিরে এবং তারপরে গেলাম শিব মন্দিরে এবং সেইখানে সিঁড়িতে আমার পা খইয়ের মতো ফুটতে লাগলো কারণ মারাত্মক গরম আর রাজশাহীর গরমের কথা তো বাদই দিলাম সেটা তো আরও এক লেভেল উপরে শিব মন্দির ঘোরা শেষে আমি আমার বাচ্চা পার্টি থেকে বিদায় নিলাম এবং আমার খুবই খারাপ লাগতেছিল কারণ বাচ্চাগুলো খুবই জোশ ছিল এবং তারা রোজা রাখছে বলে আমি তাদেরকে আসলে কিছু খাওয়াইতেও পারি নাই আমি তাদের হাতে 100 টাকা দিয়ে আসলাম যে বাবা তোরা কিছু খেয়ে নিস এরপরে আমি চলে আসলাম আমার আস্তানায় এবং তারপরে আমার বন্ধু শক্তিকে নিয়ে ইফতারের পরে আমি বের হইলাম কালাই রুটি খাওয়ার জন্য আচ্ছা ওয়েট আমার মনে হয় আমি খাবারগুলো নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো তাই এই ভিডিওতে আমি কি কি খাইছি সেইটা আর আপনাদের সামনে তুলে ধরতেছি না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমার পেজে আপনারা মজা নিতে থাকেন যা ইচ্ছা করতে থাকেন অ্যান্ড বি অ্যাজ ফ্রি অ্যাজ ইউ ক্যান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে